গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 15 আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে, বাংলায় স্বাধীনতা দিবস। তো আজকের দিনে যখন স্কুলে পড়তাম তখন সকালবেলা চলে যেতাম, ফুল নিয়ে পতাকা উত্তোলন হতো, গিয়ে দেখতাম, সেই ফিলিংসই আলাদা। এখন বড় হয়ে গেছি, এখন আর সেই জিনিসগুলো সচরাচর করিও না, বা গেলে হয়তো যেতে পারি, যে স্টুডেন্ট ছিলাম এখন যাচ্ছি, কিন্তু আর যাওয়া হয় না, এটাই হয়েছে মেন কথা। যাই হোক, আজকে রেডি হয়ে গেছি, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। যারা আমার আগের ব্লগ দেখো তারা হয়তো জানবে, আজকে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি। এইবারে আমার বাবা মায়ের 35 ইয়ার্স হলো মনে হয়। হ্যাঁ, বাবাকে ফিজিওথেরাপি করতে এসে, যাই হোক, ফিজিওথেরাপি করতে এসেছিল বাবাকে, তো ওর জন্য ডাকলো, কি ব্যায়াম করাতে হবে না হবে সেইগুলো দেখিয়ে দিল। যাই হোক, হ্যাঁ সেটাই বলছি, আজকে হচ্ছে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি। 35 বছর দেখতে দেখতে কেটে গেল। হ্যাঁ, কি বলে শুনতে পাইনি। যাই হোক, ব্লগ করার সময় এ ডাকবে, ও ডাকবে, সে ডাকবে। যাই হোক, আজকে সকালবেলা টিফিন কি করব যাই না, তো ওর জন্য কৌশিক মাকে বললো ডিম ভাজতে। কৌশিকের ডিম ভাজা খাওয়া গেছে, মা আমার জন্য একটা ডিম ভেজে রেখেছে, খাবো, বাবাকে খাওয়াবো, ওষুধ খাওয়াবো, দেন বেরোবো, কারণ রেডি আমি অলমোস্ট হয়ে গেছি। কৌশিক এখনও বিন্দুমাত্র রেডি না, ওর ছেলে, ওরা রেডি হতে কতক্ষণ সময় লাগবে। আর আজকে নাকি মানে ওয়েদার রিপোর্টে বলেছে সুপার থান্ডার স্ট্রম হবে, কিন্তু জানি না যেতে পারবো কি না, এক্ষুনি মেক করে এসেছিলো, আবার দেখি রোদ উঠেছে। যাই হোক, চলো আর টাইম ওয়েস্ট করি না, নিজের ডিমের অমলেটটা খাই, খেয়ে বাবাকে খাওয়াতে এখন 10-15 মিনিট কি আরও আধ ঘন্টা লাগবে, ওষুধ খাওয়ানো আছে, খাই দাই দিয়ে তারপরে বেরিয়ে পড়বো। আর আমার হাতে যে বলেছিলাম যে অ্যালার্জি বেরোচ্ছে, হাতটা এখন আমার এই রয়েছে, যে অ্যালার্জিটা একটু শুকিয়ে এরকম হয়ে রয়েছে। তো জানি না আমার ট্যাটু দিয়ে কেন অ্যালার্জিটা বেরোলো, কেন সচরাচর আমি যাদেরকেই জিজ্ঞেস করেছি তারাই বলছে যে ট্যাটু দিয়ে এরকম অ্যালার্জি বেরোয় না, আমার বেরোলো কেন জানি না, হয়তো কোনো রকম মিস্টেক হয়েছে বা কিছু তো একটা ব্যাপার হয়েছে, নাহলে অ্যালার্জি এরকম বেরোয় না সচরাচর সবার। যাই হোক, চলো আর টাইম ওয়েস্ট করবো না, আবার এখন এখান থেকে যাব, কেক নেবো নিয়ে তারপরে বেরোবো। এই যে মা এখানে ডিমের অমলেট দিয়ে গেছে, লালটু খাবে একটু? না, একটু খাও, ঠিক আছে, তাকাও কিরম করে, হ্যাঁ খালি গায়ে রয়েছো, সবাইকে দেখিয়ে দেবো। মায়ের বাড়ি এসে গেছি, এসে সব কিছু প্রিপারেশনও আমাদের হালাইকর শুরু করে দিয়েছে, আর এদিকে আমরাও মিষ্টি এনেছি, বাবা আবার কমলাভোগ এনেছে, আমরা সব বাজার করতে বারণ করেছিলাম। মা কোথায় গো ইলিশ মাছটা এনেছে? আমরা এখানে এনেছিলাম মাংস, আনছে মাংসের ঝোল ভাত হবে, বাবা আমি বলে দিয়েছিলাম যে কিচ্ছু আনবে না, তারপরে আবার বাবা ইলিশ মাছ নিয়ে এসছে, না বাড়িতে নিয়ে গিয়ে আর খেতে হবে না ইলিশ মাছ। যাই হোক, এখানে সব আমের টক ঠক সব হবে এখনো, আর কেকটা আনতে গিয়ে তো আসার সময় রাস্তার অবস্থা এতটাই খারাপ, কেকের পুরো একদম 12টা বেজে গেছে, মানে কেক সাইড দিয়ে না কিছুটা ক্রিম খুবলে আমার বাবা মাটা লেখা উঠে গেছে, ওটা একটু মনটা কুচকুচ কুচকুচ করছে। বাবা মা কি সুন্দর লিখে দিয়েছিল, ওটা পুরো একদম মানে এতই বাম্পার আর এতই রাস্তা খারাপ এখানে, পুরো একদম বাবা মা পুরো মুছে উঠে গেছে, মানে কেকের যে ওপরে ঢাকনা সেটার মধ্যে লেগে গেছে, ওটা একটু মন খুচখুচ করছে, কি আর করা যাবে, থাক যা হয়েছে হয়েছে। এনার জন্যই আজকে সম্ভব হয়েছে, এসেই আগে আমি আর মা গল্প করছি, কারণ অনেকদিন পর দেখা হয়েছে। এখানে তোমার এ রয়েছে, কি বলো ওটাকে, ইলিশ মাছ ভাপা হয়ে গেছে, এখানে পেঁয়াজ বেটে রেখেছি, কারণ মাংস এই যে আমাদের যে সবসময় কষায় দিত পেঁয়াজ বাটা, এখানে আলু ঠালু ভাজা হয়ে গেছে, ও মাছের তেল রেখেছে, মাছের তেলও ভাজা হবে, লাস্টে ভাজা হবে। আর এখানে বসিয়েছি হচ্ছে কি বলে ওটাকে, আমের টক, না মিক্সি আর লাগবে না, আমের টক হচ্ছে, এদিকে তোমার মাটন হচ্ছে, আর এই যে কি অ্যানিভার্সারি যার, সে ঘুর ঘুর করে বাসন, তোমাকে বাসনটা মাজতে বলেছি আমি, বাসন মাজতে বলেছি, আজকে তোমার সব ছুটি, মিক্সি মিস মিক্সি আবার আজকাল কে এরকম সাবান দিয়ে পরিষ্কার করে, হ্যাঁ দুটো কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস, কাঁসার গ্লাস বার করবে, দুটো চীনামাটির প্লেট বের করবে, হ্যাঁ
আমাদের ইলিশ মাছ সাজিয়ে দেবে, হ্যাঁ মিষ্টি মিষ্টিও সাজিয়ে দিতে হবে। মায়ের যেহেতু ফোনের রিচার্জ আর টিভির রিচার্জ আমি করে দিই, মানে নিজের ফোন থেকে, ওর জন্য আসলেই মা এরকম টাকা ধরিয়ে দেয়, মানে যতই বারণ করি যতই যা করি শোনে না। আর আমার মায়ের কাছে আমি কেন, আমার বাবা পর্যন্ত পায় না, মানে ওনার মাথায় যেটা চাপবে যে টাকা দিতে হবে মানে দিতে হবে, কেউ ওনাকে ওটাকে বারণ করতে পারবে না। ভেবেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে গিফটটা দেবো, বাবা মা তো জানে না কি এনেছি বা কিছু, ভাবলাম এখনই দিয়ে দিই। বাবা দেখা একটা অবাক হয়ে গেছে পেছনে। দুটো আছে দুই ঘরে, দুই ঘরে দুটো। হ্যাঁ বাবা কি খোলো, খোলোটা খোলো দেখো কি, দেখো কি কাপড় দেব না, তুমি চাদর মুড়ি দিয়ে পূজা ঘুরে বেড়াবে। হ্যাঁ বাবার বাবা মা ওইদিকে দেখো কি দিয়েছি বাবাকে। হ্যাঁ দেবে, বুকে বুকে ঠুকে ব্যথা লাগলে দেবে, আমি দেখিয়ে দিয়ে যাব বাবাকে, বাবা এ করে দেবে। পছন্দ হয়েছে বাবা? না না কি হয়েছে, তোমার তো বুকে ব্যথা করে, মায়ের চাদর পছন্দ হয়েছে? বাবা মা গিফট দেখে ভীষণ পরিমাণে খুশি হয়েছে, খালি একটা কথাই বারবার বলে যাচ্ছে, হ্যাঁ তোরা গিফট এনেছিস, এত টাকা কেন খরচা করছিস, বাচ্চা মানুষ সামনে পুজো কোথায় পাবি, মা বাবারা যেরকম বলে আর কি। আর কিন্তু মনে মনে ভীষণ খুশি হয়েছে, মা তো চাদরটা দেখে খুশি হয়েছে, বাবা বডি ম্যাসাজারটা দেখেও খুশি হয়েছে। আমার বাবা মায়ের একটাই কথা যে কেক কাটাচ্ছিস ঠিক আছে, এইসব এত টাকা পয়সা খরচা করিস কেন, কিন্তু বাবা মায়ের অ্যানিভার্সারি তো করবো, মতো কার করবো বলো, করতে ভালো লাগে না। আমি প্রত্যেক বছর শুধু বিয়ের পরে বলে না, বিয়ের আগেও আমি করে এসেছি বহুবার, মানে প্রত্যেক বছর মিস যেত না। আর কেকটার অবস্থা দেখো কেমন খুবলে গেছে, মানে রাস্তার অবস্থা এতটাই বেহাল, একদিক থেকে তো পুরো খুবলে উঠেই গেছে। আর বাবা মা লেখা ছিল ওই যেখানে লাল লাল হয়ে রয়েছে, বাবা মাটা পুরোই কেকের কভারটার উপর উঠে গেছে, মানে অর্ডার দিয়ে কেক নিয়ে এসেছি তারপরে যদি কেকটা এরকম হয়ে যায় না, নিজের ওপরে এত গিল্টি ফিল হচ্ছে। কৌশিক বলছে গিল্টি ফিল করে লাভ নেই, রাস্তা খারাপ হলে আমাদের কী দোষ। অ্যানিভার্সারি টু ইউ, নিজেই নিজেরটা বলছে, অ্যানিভার্সারি টু ইউ। এই দাও মা কি বলছে একটু শুনি, কি বললে? হ্যাপি বাবাকে একটু খাই, উঠু উঠু বাবাকে আগে খাই দাও। আচ্ছা মা ওইটা নিয়ে মাকে দিয়ে দাও। খাই দাও মা খাও। হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি, হাততালি হাততালি হাততালি, আমি দরজা তালি দিই, দরজা তালি দিচ্ছি না। ওরে বাবা না হয়ে গেছে, ফাইনালি বাড়ি চলে যাচ্ছি, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব শেষ, এতটা খেয়েছি এতটা খেয়েছি, এত দূর হয়ে গেছে, আবার এই ব্যাগ বোঝাই করে নিয়েও যাচ্ছি, কেকও নিয়ে যাচ্ছি, মাংস নিয়ে যাচ্ছি, মাছ আর নিয়ে যাইনি কারণ মা অনেকবার বলছিল মাছ নেওয়ার জন্য, মাছটা নিয়ে নি। চলো আস্তে আস্তে বেরো, মা তোমাকে যেতে হবে না, মা আমার মায়ের সর্বসমক্ষ ড্রেস নাইটির উপর শাড়ি, যেতে হবে না মা, তুমি এই যে এত দূর দাঁড়াও নেই, গেট ফোন তো দাও, নাইটি পরেই দাও, শাড়ি পরতে হবে না। হ্যাঁ চলো বেরোই এখন। হ্যাঁ আমি তোমার